আজ কাশী বিশ্বনাথ ভগবানের দর্শন শেষে লাঞ্চ করে আমরা বেনারসের কিছু দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে বের হলাম। যেহেতু আজকেই শুধু আমাদের অর্ধেক বেলাটা আমাদের হাতে আছে, তাই এইটুকু সময় আমরা যেটুকু পারবো সেটুকু মেন মেন জিনিসগুলো দেখার চেষ্টা করব। যেহেতু এখানকার ম্যাক্সিমাম মন্দিরই প্রায় 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, তাই আমরা দুপুর 1টা নাগাদ রওনা হলাম সারনাথের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ছিল শুধু সারনাথেই যাওয়ার। আপনারা যদি সময় থাকে তাহলে রামনগর ফোর্টও একসঙ্গে করে নিতে পারেন। বেনারস থেকে সারনাথের দূরত্ব 10 কিলোমিটার। আমরা যেহেতু আগামীকাল 12টার মধ্যে বেনারস ছেড়ে চলে যাব, তাই আজকে যেটুকু সম্ভব মেন মেন জিনিসগুলো আমরা দেখব। তো আমরা একটা যে অটো ভাড়া করেছিলাম তার ভাড়া পড়েছিল 1300 টাকা। প্রথমে আমরা চলে এলাম সারনাথে। একটা গাইড নিয়েছিলাম, সেই গাইডটা নাম মাত্রই টাকা নিয়েছিল, 100 টাকা নিয়েছিল আমাদের থেকে। সারনাথে আমরা শুধু মেন যে সারনাথ টেম্পল সেইটা দেখেছি, তার থেকে 500 মিটার দূরে একটা থাই টেম্পল আছে ভগবান বুদ্ধের, যেটা থাই গভর্নমেন্ট যেটা মেনটেন করে, আমরা সেই জায়গাটা দেখিনি। এই সারনাথ টেম্পলে যাবার রাস্তায় এই দেখুন সমস্ত দোকানপাট পসরা সাজিয়ে বসে আছে। এটা হচ্ছে টেম্পলে ঢোকার রাস্তা, খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এটাকে শ্রীলঙ্কান টেম্পলও বলা হয়। মন্দিরটি অনাগারিকা ধর্মপাল নামে একজন বৌদ্ধ ভিক্ষু 1931 সালে তৈরি করেন। আর ঢুকেই ডান দিকে এইটা হচ্ছে ওনার মূর্তি। এই মন্দিরটি ওই সময় 70,000 টাকার বিনিময়ে তৈরি হয়েছিল। বৌদ্ধ ধর্মের 4টি পবিত্র স্থানের মধ্যে এই তৃতীয় স্থান হল এই সারনাথ। এই সারনাথেই বুদ্ধদেব তার প্রথম উপদেশ দিয়েছিলেন। ঐতিহাসিক দিক থেকে এই জায়গাটার গুরুত্ব অনেক। আমরা এখন চলেছি স্তূপা দেখতে। মন্দিরের বাঁদিক দিয়ে আমরা এখন যাচ্ছি। ইনি হলেন আমাদের গাইড। যেতে যেতে মন্দিরটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন যাওয়ার দুই পাশে বিস্তৃত মাঠ। ওই যে দেখুন স্তূপাটা দেখা যাচ্ছে, ওই যে স্তূপটা দেখছেন ওটাকে বলা হয় ধামেক স্তূপ। এটার উচ্চতা 43 মিটার। অনেকে বলেন এখানে বুদ্ধদেবের দেহ রাখা আছে। এটাকে ধর্মচক্র স্তূপও বলা হয়। এটা তৈরি করেছিলেন সম্রাট অশোক। মনে করা হয় গৌতম বুদ্ধ এখানেই তার প্রথম উপদেশ দিয়েছিলেন। এখান থেকে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ছড়িয়েছিল। সব বৌদ্ধ ভিক্ষুক এই স্তূপটা ঘিরে প্রদক্ষিণ করেন। এর ভেতরে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। 2300 সাল আগে এইটা তৈরি করা হয়েছে। প্রায় 2500 বছর আগে এই বেনারসে এসেছিলেন শাক্য বংশের রাজকুমার, যাকে আমরা সবাই এখন চিনি গৌতম বুদ্ধ নামে বা ভগবান বুদ্ধ নামে। জ্ঞানপ্রাপ্তির পর 7 সপ্তাহ পরে বেনারসের পাশের জঙ্গলে তিনি তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দিয়েছিলেন, যাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এর মানে হলো ধর্মচক্রের ওপর জ্ঞান এবং সৃষ্টি হয় বৌদ্ধ ধর্মের। আপনাদের এখন সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি। এই হলো বুদ্ধদেবের 5টি শিষ্য এবং বুদ্ধদেব এনাদেরকে উপদেশ দিচ্ছেন এই বোধি বৃক্ষের নিচে। এবং দেখুন এই সমস্ত মূর্তিগুলো এই বোধি বৃক্ষের নিচেই তৈরি করা আছে। বাইরে ধর্মচক্র প্রবর্তনের হিস্ট্রি পালি এবং ইংরেজি ভাষায় লেখা আছে। এইবার এর চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। চারিদিকে দেখুন এইগুলো হচ্ছে সব ধর্ম হুইলস। চারিদিকটা কি সুন্দরভাবে এনারা তৈরি করে রেখেছেন এবং মেনটেন করেছেন।
মাঝখানে গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। এই যে ঘন্টাটা দেখছেন, এর ওজন হচ্ছে 2000 কেজি। এবার আমরা প্রবেশ করব মেন মন্দিরে। মন্দিরের প্রবেশ পথে একটা সুন্দর ঘন্টা লাগানো আছে, এর ভেতরে বাড়ি মারলে একটা সুন্দর আওয়াজ বেরোয়। মন্দিরে ঢুকে মন্দিরের ভেতরের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করতে বাধ্য। দেখুন, বুদ্ধদেব এখানে ধর্ম উপদেশ দেওয়ার ভঙ্গিতে বসে আছেন। চারিদিকের দেওয়াল জুড়ে আছে বুদ্ধদেবের জীবন কাহিনীর চিত্রাঙ্কন। অতি সুন্দরভাবে এবং অনেক সময় নিয়ে এই চিত্রগুলো তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। দর্শন করে বেরিয়ে আমরা খাবার খেয়েছিলাম এই ঠিক অপোজিটেই এই বৈশালী রেস্টুরেন্টে। এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় উঠতে হয়, দোতলাতেই রেস্টুরেন্ট। মোটামুটি ছিমছাম রেস্টুরেন্ট, এখানে ভেজ ননভেজ উভয় প্রকার খাবারই পাওয়া যায়। রেট চার্টটা আপনারা দেখে নিতে পারেন, আমি পেজটা উল্টাচ্ছি, আপনারা রেট বুঝতে পারবেন। খাবার কোয়ালিটি আমাদের মোটামুটি লেগেছে। এরপর আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। বেনারসের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে আরেকটি মন্দির হল সংকটমোচন হনুমান মন্দির। সংকটমোচন মানে যিনি আপনার সমস্ত সংকট দূর করবেন। এখানে হনুমানজির মূর্তি এমনভাবে রাখা হয়েছে যে তিনি ভগবান রামজিকেই দেখছেন। দেখলে বুঝতে পারবেন মুখটা অনেকটা উল্টো করে বসানো আছে। বলা হয় হনুমানজি তুলসীদাসকে যে জায়গায় দর্শন দিয়েছেন সেই জায়গাটিতেই মন্দিরটি তৈরি হয়েছে। এই মন্দিরটি তুলসীদাস দ্বারা তৈরি করা হয়েছিল। মন্দিরটি সকাল 5টা থেকে 12টা, আবার 3টে থেকে 10টা অবধি খোলা থাকে। ভেতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাও নেই। এবার আমরা এসেছি বেনারসের আরেকটি বিখ্যাত মন্দির, যা দুর্গা মন্দির নামে পরিচিত। বলা হয় প্রাচীন বেনারসে শুধু 3টি মন্দির ছিল, কাশী বিশ্বনাথের মন্দির, মা অন্নপূর্ণার মন্দির আর এই দুর্গামাতার মন্দির। এই দুর্গামাতার মন্দিরটি পুরো লাল রং দিয়ে তৈরি। বলা হয় এখানে দুর্গা মায়ের যে মূর্তি, এটা তৈরি করা হয়নি, ইনি এখানে প্রকট হয়েছিলেন। এই মন্দিরটিকে আদি শক্তিপীঠ বলা হয়।
মন্দিরটি সকাল 5টা থেকে 12টা, আবার দুপুর 4টে থেকে 9:30 অবধি খোলা থাকে। এর ভেতরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই। এবার আমরা এসেছি আরেকটি সুন্দর সাজানো মন্দির দেখতে, যা মানি মন্দির নামে পরিচিত। কিছুটা হেঁটে মন্দিরের দিকে যেতে হবে। একটু এগিয়েই ডান দিকে পড়বে এই গোশালা। ভেতরে ঢুকতেই চোখে পড়বে নন্দী মহারাজকে। বাঁদিকে হেঁটে কিছুটা গেলেই তিনটে মন্দির দেখতে পাবে। এটা হলো নবগ্রহ মন্দির। এটা শ্রী ভৈরব মন্দির। আর এটা হলো শ্রী বটুক ভৈরব মন্দির। মূর্তিগুলোকে দেখুন, কত সুন্দরভাবে তৈরি করে এখানে রাখা হয়েছে। রাত্রেবেলায় মন্দিরটি যেন আলোর ছোঁয়ায় আরো বেশি সুন্দর লাগছে। ভেতরে ঢুকতেই চোখে পড়বে আপনার বড় শিবলিঙ্গ। আপনাকে একটু চারিদিকটা একটু দেখাবো। অসাধারণ কারুকৃতির সাথে মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে সর্বমোট 151টি শিবলিঙ্গ আছে। ১২টি জ্যোতির্লিঙ্গ দেখুন কি সুন্দরভাবে তৈরি করে এখানে রাখা হয়েছে। স্ফটিক দিয়ে এই মন্দিরের ওই জ্যোতির্লিঙ্গগুলো সব তৈরি হয়েছে বলে এর নাম হয়েছে মানি মন্দির। এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। খুবই সুন্দর করে মন্দিরটি তৈরি করা হয়েছে। একটার সময় বেরিয়ে আমরা দেখেছি সারনাথ, সংকটমোচন হনুমান মন্দির, দুর্গা মন্দির, মানি মন্দির। আপনাদের যদি একদিন পুরো সময় থাকে তাহলে আপনারা অর্ধেক বেলায় দেখে নিতে পারেন সারনাথ সারনাথ টেম্পল এবং রামনগর ফোর্ট, এবং অর্ধেক বেলায় এই মন্দিরগুলো দেখে নিতে পারেন। আর আমাদের মতো যদি আপনারও হাতে একদিন সময় থাকে তাহলে বিশ্বনাথ দর্শনের পর বাকি অর্ধেক বেলা এইভাবে দর্শন করতে পারেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছি।